আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হলো আমরা মাছে ঝোল বানানোর সময় একটা মশলা ব্যবহার করি, সেইটা কিভাবে আমরা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা আচার কিভাবে দেই আমরা এটাই শেয়ার করব। এই তো দেখতেই পারছেন আমি আমড়া আচারগুলো কীভাবে রেডি করে নিয়েছি, আপনাদের পুরো ভিডিওটা দেখবেন আমি কীভাবে বানাই সেটা দেখাবো। এই তো দেখতেই পারছেন এখানে আমি পোলাওর চাউল নিয়েছি এক কাপের মতো, জিরা নিয়েছি, ধনিয়া নিয়েছি হাফ কাপের মতো, মরিচ নিয়েছি, লং নিয়েছি, কালিজিরা মেথি নিয়েছি, গুয়া মসুরি নিয়েছি। দেখতেই পারছেন এখানে আমি কী কী উপকরণ নিয়েছি মাছের ঝোল বানানোর, যেটা মশলা আমরা ব্যবহার করি সেইটাই। এই মশলাটা যখন আমরা মাছে দিই এত টেস্ট হয়, আপনারা একবার করে ট্রাই করবেন, যারা জানেন জানেন, যারা জানেন না তারা আমার ভিডিওটা দেখলে একটু উপকারে আসতে পারে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন আর এইগুলো শিখে নেবেন আমি কীভাবে এইগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখতেই পারছেন আমি পোলাওর চাউলগুলো কড়াইয়ে দিয়ে আর সিমে আগুন দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নিয়েছি। দেখেন আমি কীভাবে মশলাটা ব্যবহার করছি, ব্যবহার করি আমি ঘরে। এই মশলাটা দিলে মাছ খুব টেস্ট হয়, মাছের মশলা এটা। আমার নেক্সট রেসিপিতে আরও আসবে মশলা কীভাবে আমরা রেডি করি ঘরে। এই তো আমি গুয়া মসুরি দিয়ে দিলাম, গরম মশলা, জিরা, ধনিয়া সবগুলো আমি দিয়ে দিই, তারপরে ভালোভাবে বেজে নেব। আপনারা শুধু দেখবেন এটা কীভাবে আমি বেজে নিয়েছি। এতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবে স্মেল বেরিয়ে এসেছে তখন আমরা, এই তো আমি ফাঁসফোড়ন দিয়ে দিলাম। এই মশলাটা ব্যবহার করলে খুব টেস্ট হয় মাছ যখন আমরা ঝোল বানাই তখন এইটা ব্যবহার করলে এত টেস্ট হয়। আপনারা গড়ে বানিয়ে রাখবেন আর এক মাস দুই মাস এই মশলাটা ব্যবহার করা যাবে, একটা ডাব্বায় ভরে রাখতে পারবেন আপনারা, নষ্ট হবে না। এই তো আমি তেজপাতা দিয়ে দিলাম। দেখতেই পারছেন আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি গ্রাইন্ডার করে নিয়ে নেব। দেখতেই পারছেন আমি সবগুলো দিয়ে গ্রাইন্ডার করে নিয়ে নিচ্ছি, পাউডার বানিয়ে নেব। একদম সহজ, প্লিজ আপনারা করে ট্রাই করবেন। এই তো আমি দেখেন আমার মশলাটা রেডি হয়ে গেছে, আপনারা এইভাবে একটা ডাব্বায় ভর্তি করে নেবেন। এই তো আমি আমড়া আচার কীভাবে দেই, এখন তো আমড়ার দিন। দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা আমড়া নিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম কালো সরষে যেটা আর জিরা ধনিয়া যেগুলো ভাজা ছিল সেইগুলো একটু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি সরষের তেল দিয়ে দিলাম দুই কাপের মতো, পাঁচফোড়ন দিয়ে দিলাম এক চামচের মতো, পাঁচফোড়ন আর তেলটা একটু গরম হওয়ার পরে আমি রসুন দিয়ে দিলাম দুইটার মতো, এখন আমি আমড়াগুলো ছেড়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আমি জাল মিঠা আচার করছি তাই আমি চিনিও দেব এখানে, আর এইভাবেই তো হলুদের পাউডার এক চামচের মতো আর মরিচের পাউডার এক চামচের মতো দিয়ে দিলাম, তারপরে আমি চিনি দিয়ে দেব দুই কাপের মতো। এই তো এইভাবে আমরা নাড়াচাড়া করে আমার আচারগুলো রেডি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আর লাইক দিতে ভুলবেন না। আপনাদের ছোটো ছোটো কমেন্টের অপেক্ষায় আমি থাকি, সুন্দর সুন্দর কমেন্ট আপনারা দেন এত ভালো লাগে।
আর যারা নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আপনারা আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ, এইটাই বারবার বলছি। আমার খুবই খারাপ লাগে এটা দেখে। আর যারা আমার বন্ধু হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে নেবেন। আর এই তো আমি ভিনেগার দিয়ে একটু পরে নামিয়ে নেব, একদম সহজভাবে বানালাম। প্লিজ এখন আমরা দিন আপনারা করে ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।